আমরা এখন যাচ্ছি হচ্ছে মীরের বাগান মাদার শরীফে আমরা গিয়ে ওখানে বিস্তারিত জানবো হচ্ছে মসজিদ এখানে আমরা নামাজ আদায়ের চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু পাওয়া যায় এটা মীরের বাগান ভাইজান কয়দিন চলবে এই মেলা অনেক নাকি ঐতিহ্যবাহী অনেক আগে থেকে কোনোদিন দেখা হয় নাই আজকে প্রথম আজকে আসা আর কি আসলাম দেখতে পাচ্ছেন যেগুলো স্টোর শপ এগুলো হচ্ছে রেস্টুরেন্ট ছোট ছোট রেস্টুরেন্ট এখানে যে অনেক লোকের সমাগম এখানে লোকজন কেন আসে ভাইজান ভাই এখানে অনেকজন আর অনেক নিয়ত আছে আল্লাহর রহমত এখানে অনেক নিয়ত করে আসে সেই নিয়তটা এখানে আলে আল্লাহর রহমত এখানে আসিয়ে পূরণ হয়ে যায় ওই কারণে অনেকে মানত করে এই জায়গার ওই মানতটা সত্য করে দিবে খুব সুন্দর কথা তাহলে এখানে আসলে মনের এই বাসনা পূরণ হয়ে যায় আল্লাহর রহমত এখানে ওই কারণে তো ওখানে এখানে অত এত মানুষ আসে এখানে অনেকে মনে করে যে মুরগি নিয়ে আসে গরুর মাংস নিয়ে আসে খাসিও নিয়ে আসে তবে সর্ব বেশি আসে খাসি আকশাক করিয়ে এখানে হুজুরিরা আছে ওমাকে এক প্লেট দেয় আর বাকিটা আমরা এখানে খাই নাহলে কিছুটা বাড়ি বাসায় নিয়ে যা খাই যে আমরা খাই ওই রোজ নাকি খুব সুন্দর পরিবেশ যে অনেক লোকজনের সমাগম আমার নিজের জেলা হলে আমার কখনো আসা হয়নি পরিত্যক্ত কূপ এখানে প্রচুর পরিমাণ রান্না বান্না হচ্ছে
প্রোগ্রামে কি নিয়মিত আসেন? আচ্ছা যা এখানে আসলে কি হয়? এখানে আসলে কি আল্লাহর রাসূলের বাণী নিয়ে কিছু আল্লাহর কাছে মাপ পাওয়া যায়। এটা পরিবারের লোক। আচ্ছা আপনার মানতটা কি ছিল আজকে ইচ্ছে কি ছিল আল্লাহর কাছে চাওয়া? আল্লাহর কাছে কি চাও আজকে? আল্লাহর কাছে আপদ বিপদ জন্য তো মুক্তি চাওয়া। ও আজ মুক্তির জন্য আসা। এই যে পুজোর রান্না বান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন। যে জাগজমক একটা ব্যাপার। এটা গাইবান্ধা জেলার খুব ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, ঐতিহ্যবাহী একটা জায়গা। এটা গাইবান্ধা থেকে 7 কিলো পাকে একটা দাঁড়িয়েপুর বাজার। ওই দাঁড়িয়েপুর থেকে এটা আবার 1 কিলোমিটারের মতো। দর্শক দেখতে পাচ্ছিলেন খাওয়া দাওয়ার আয়োজন কি কি? মাংস কি মাংস দেখি? যাক মুরগি আমরা ডিরেক্ট মাপলে তো খেতে পারবো ইনশাল্লাহ নাকি? তার যে আপনার মনের ইচ্ছা কি বলেন? আজকে আসা এখানে কিসের জন্য? মানে এখানে মোটামুটি গাইবান্ধার লোকই বেশি থাকে। আচ্ছা এটা হয়তো বাংলাদেশে অনেকে জানে না এমনটা হতে পারে। আচ্ছা এখানে কি হয় আপনার যে আসলেন? আসলাম নিয়ত করছি, উনি ওলি আল্লাহ শুয়ে আছেন, উনি অনেক সময় অনেক আল্লাহ দিবে, আল্লাহ ওনার উপর রহমত করিয়া আমাদের উপর করবে। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? না ভালো ইনশাল্লাহ, আমরা ভালো, সবাই গরিব, পৃথিবীর কেউ ধনী নয় আল্লাহ ছাড়া, ঠিক আছে? আচ্ছা চাওয়া না, এই যে রেজেক দিচ্ছে আল্লাহ খাতে পারবেন। আপনি কি এখানে অনেক আসেন নাকি? তাই নিজের বাড়ির মতো এখানে আসলে কি হয়? আপনি কিছু চাবার আসেন না? আপনি কিছু চান না আল্লাহর কাছে? ভাই যে মাজারে এখানে চান না কিছু? কিছুই চান না, এমনি দেয়, চাওয়ার আগে পাওয়া যায়। এই হচ্ছে মীরের বাগান। চাচি কি রান্না হচ্ছে এখানে? মুরগি 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 আর খিচড়ি। আমাদের রেটিং হবে তো নাকি? কি ভাই জানি এত আসতে বললেন, মানে খাবেন না আমাদেরকে? দেরি হবে তো, একটু দেরি হবে, যাই হোক আল্লাহর মতো। আপনার মানত কি? কোন জায়গা থেকে? দেখতে পাচ্ছেন এগুলো সব খাওয়া দাওয়ার আয়োজন, শুধু রান্না বান্না চলছে। কোথা থেকে আসছেন? সাদুল্লাপুর থেকে। সাদুল্লাপুর থেকে আপনার মনের আশা কি ছিল এখানে আসে? মনের চাওয়া পাওয়া? ওই ছোলের মানুষ ছিল, এই ছোলের মানুষই ছিল। ছোলের কি মানুষ চাচি? ও আপনার আগে বাচ্চা কাচ্চা হচ্ছিল না? ও মেয়ের জন্য মেয়ে পায়ে গেছেন? যাক এই জন্য আজকে খাওয়া দাওয়া আয়োজন। যাক যাক সব আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। এখানে কতদিন থেকে আসেন? বাড়ি এখানে। এখানে আসলে কি মানুষের নাকি মনের আশা পূরণ হয়? মনের আশা পূরণ হয়। কি আশা পূরণ হয়? যাই হোক এই যে খাবার দাবার মোটামুটি হচ্ছে, মোটামুটি গরিবের রেজিক হচ্ছে, এটাই বড় কথা। কেমন আছেন? ভালোই আছে। বাসা কোথায়? কামার জানি। কতদিন থেকে আসেন এখানে? তিন দিন এখানে আসেন? রাতেও থাকেন এখানে? না বাড়ি চলে যাই। মেলা কি সারা রাত চলে? হ্যাঁ চলে, সারা রাত চলে। খালি কি খাওয়া দাওয়া আর টাকা পয়সা হয় না? কত যেমন হাজার আসে নাই, তাহলে তো টাকা দিচ্ছে না আপনাদের। চাষিরা কেমন আছেন আপনারা? ভালো আছেন? এই আয়োজন কতদিন হয়ে যায় এখানে? কাল থেকে। এর আগে একাত্তর আসছিলেন? এর আগে কোনোদিনই আসেননি? যাই হোক আপনারা কি এখানে শুধুমাত্র টাকা টুকের জন্যে আসছেন? আপনার কাছে মনের ইচ্ছে নাই কিছু চাওয়া পাওয়া আল্লাহর কাছে? এই যে অনেকে আবার এই মাজারে এসে চায়, কেমন টাকা পয়সা ওঠে? কামলার দাম বাড়ায়। এগুলো কি?
এটা কি খাবেন না বাড়িতে নিয়ে যাবেন? হ্যাঁ দিয়ে যাব। বউ ছেলের জন্য ভালো কথা। যাই হোক, এটা চাউল কে আবার? চাউল আপনার? হায় হায় হায়, কি খবর? কি এলে? কি এলে? যাই হোক, ভালো তো? শরীর স্বাস্থ্য? সারা বছর মেলা চললে কেমন হইতো? ভালো হইতো। এই যে যা দেখছেন দর্শক, ও পাচ্ছে রান্না বান্না, এই সব রান্না বান্না যেটা কেউ কখনো দেখে নাই। এখানে যে মসজিদটি আজ থেকে প্রায় হাজার বছর আগে স্থাপিত, যে আল্লাহর ওলিরা যেনারা এখানে শুয়ে আছেন, এনারা ইরাক থেকে আগমন করেন, ইরাক থেকে আগমন করেন এবং এখানে ইসলাম প্রসার করার পর এখানে ওনারা সমাধিস্থ হন। কালের বিবর্তনে আবার এটা লোকদৃষ্টির বাহিরে পড়ে। লোকদৃষ্টির বাহিরে পড়লে পর কত যুগ পর আমার দাদা কারি করিম বক্স, ওনার জন্মস্থান হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট মোহনগঞ্জ। ওখান থেকে উনি ঢাকা চলে যান। ঢাকা গিয়ে এক বুজুর্গ লোকের সাহায্য লাভ করেন এবং সেখানে তিনি বাড়ি ঘর দিয়ে করেন। সেখানে আজও বাড়িতে আছে ওনার, যে ঢাকা চকবাজার আমাদের বাড়ি এখনও আছে। উনি এক অদৃশ্য ইঙ্গিতে এখানে চলে আসেন 1305 সাল, আনুমানিক 1305 সালে উনি এখানে আগমন করার পর বিরাট অরণ্যের ভেতর থেকে এই মসজিদটি ধ্বংসাবশেষ বের করে যান। বের করার পর এই জায়গাটি ছিল এক জমিদার, তার নাম হচ্ছে দৌলুদ্দিনিয়া জমিদার, এখান থেকে প্রায় 7 কিলো উত্তরে। আজও নাম দস্তার যথেষ্ট আছে এবং মসজিদের গায়ে লেখা আছে এবং কাগজপত্রে লেখা আছে। এই দৌলুদ্দিন জমিদার, ওনার আর্থিক সাহায্যে আবার এটা পুনঃসংস্কার করা হয় বাংলা 1307 সালে। 7 সালে এটা সংস্কারের পর এখানে লোকজন আসতে শুরু করে। এর আগে ছিল কিনা তা জানা যায়নি, তবে ওই 1305 সাল এবং 7 সালে যে এই মসজিদ নির্মাণ হলো, হওয়ার পর এখানে যে আল্লাহর ওলিদের একটা চাহিদা প্রকাশ হয়ে গেল, তখন থেকে নিয়ে আজ অবধি এখানে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাজার হাজার লোকের সমাবেশ হয়। পুঁথি বৈশাখে বাহেলার থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত এখানে লোকের সমাগম এবং রাত্রির 10টা পর্যন্ত এখানে লোকজন থাকে। যাই হোক, সংক্ষিপ্ত কথা এই, আমি মোহাম্মদ আলী আশরাফ, আমার নাম মোহাম্মদ কারি আলী আশরাফ। আমি ওই কারি করিম বক্স সাহেবের ওনার নাতি। আমার পিতা ছিল কারি আমজাদ হোসেন, ওনার ছেলে তৃতীয় ছেলে আমি। এখন আমার পিতা যখন তিনি দায়িত্ব পান, আমার দাদার হাতে দায়িত্ব পেয়েছিলেন এবং দাদা ইন্তেকালের পর আমার যে পিতা কিছুদিন দায়িত্ব পালন করার পর উনি ওনার জীবদ্দশায় আল্লাপাকে চা আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। এখন বয়স বর্তমান আমার 66 বছর বয়স চলছে। এই মতো অবস্থা, এইভাবে আমরা এখানে যে আমার কারি করিম বক্সের যে দুই সন্তান, দুই ছেলে ছিল, তার পরিবার পরিজন সহকারী আমরা আজকে এটা খেদমত করে আসতেছি ইনশাল্লাহ। মাজার শরীফ, এর ভেতরে তিনটে মাজার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করবো খুব সুন্দরভাবে। হুজুর, এই মাজার তিনটা একটু বিস্তারিত বলে দিন যদি। ওনারা তো সেই ইরাক থেকে আগমন করেছেন, হ্যাঁ, ওনারা ইসলাম প্রসার করার পর তো এখানেই ওনারা সমাধিস্থ হয়েছেন। ওনাদের নাম হচ্ছে পীর শাহ সুলতান গাজী মীর মোশাররফ হোসেন শরফুদ্দিন হুসাইন, এই তিনজনের নাম কাগজপত্রে পাওয়া যায় এবং পাথরে লেখা ছিল। সেই পাথর যখন জমি জমি উচ্ছেদ হয়ে যায়, ঘুরিপুরের মহারাজা সুরেশ নন্দী এই পাথরটা নিয়ে গেছেন। যখন পাথরটা নিয়ে যায় আমার দাদা, তখন এই কাগজপত্রের মধ্যে এই নামগুলি লিখে রেখেছিলেন, তখন থেকে নিয়ে এটা এই কাগজপত্রে ওনাদের নামেই ধরে পরিচিত। এখানে যে অনেক লোকের যে সমাগম ঘটে, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা মনের ইচ্ছা নিয়ে আসে এখানে, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেকেই আমি জানতে পারছি যে তাদের পূরণ হয়, সব আল্লাহর ইচ্ছা। তারা তো এখানে আল্লাহর কাছে যেতে আসে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওসিরা আল্লাহর কাছে চায়। এমন কোনো ব্যক্তি বলেন এই কথা যে আমরা পিসারের কাছে চাই। আমার বয়স অনুযায়ী আমি দেখতেছি
যেখানে যারা আসে ওলি আল্লাহ ভক্ত এবং তারা ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আর আমরা এখানে জিয়ারত করি দেই এবং মিলাদ দেই কে যে যেমন নিয়ত করে সেইভাবে আমরা দোয়া খায়ের করে দেই কেউ এখানে মিষ্টি মিষ্টান্ন বিতরণ করে কেউ তারা খাসি কুরবানি যায় খাসি কুরবানি দিয়ে এখানে খিচুড়ি রান্না করে নিজেরাই বিতরণ করেন এবং মসজিদে কিছু খাবার দেন খাবার আমরা সুষ্ঠুভাবে বণ্টন করি এটি আমার এই এখানকার সবারই খেদমত করে আমাদের কাজ আমার দাদা আমল থেকে আমরা খেদমত করে আসছি প্রতি বৈশাখ মাসের পহেলার থেকে শেষ তারিখ পর্যন্ত ওখানে লোক সমাবেশ ঘটে এছাড়া অন্যান্য মাসেও আসে খুব কম সারা বছরের জন্য এই মাজার খোলা থাকে কিন্তু বিশেষ করে এই বৈশাখ মাসে লোকজনের সমাবেশ বেশি দেখা যায় দর্শক জানতে পারলেন এখানে যারা যা কিছু দেয় এখানে কেউ নিয়ে যায় না এরা জব করে এখানে মানুষের মধ্যে বিতরণ করা হয় এখানে অসংখ্য মানুষ আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রান্নাবান্না করে তারা নিজেরা খাচ্ছে মানুষকে খাওয়াচ্ছে এটাই এখানকার ঐতিহ্য এটাই হচ্ছে মীরের বাগ মীরের বাগান এরকম একটা পরিবেশ যদি উপলব্ধি করতে চান তাহলে অবশ্যই আপনারা মীরের বাগান দাড়িয়াপুর গাইবান্ধা চলে আসবেন অনেক বেশি কিনা হয় দেখতে পাচ্ছেন ভাইজান কেমন আছেন বাড়ি গিয়ে আপনার মীর বাগানে আগে জন্মস্থান এখানেই আচ্ছা এখানে কতদিন থেকে আসেন আপনি প্রোগ্রামে আসেন এখানে অনেক লোকের সমাগম হয় এই বৈশাখ মাস সারা বৈশাখ মাস জুড়েই এক মাস জাঁকজমক চলে যাই ভালো কথা যাই এখানে কেন আসে এত মানুষ ওটা কি জিনিস মান্তি করতে আসে মানে চাইতে আসে মাঝারে কিছু বললেন কোন চ্যানেল থেকে আসছেন এটা বলছি আমি আমার ব্যক্তিগত চ্যানেল থেকে যাচ্ছি ভাই ইউটিউব চ্যানেল থেকে যাই হোক ওটা বিষয় না বিষয় আপনি কই থেকে যাচ্ছেন বলেন আমি তো আসছি আপনার বালাচির থেকে বালাসি থেকে এটা আবার কোন জায়গায় ভাই যান হেমাদের মিষ্টি আর বাটি কত চাচা 10 টাকা বলছেন 10 টাকা কত মিষ্টি পাওয়া যায় আমাদের গাইবান্ধায় শরবত লেবু এই যে এটা কালার যে ওটা ট্যাং আর এটা হচ্ছে তোকমা হিসেবে কিলো ভুষি এটা হচ্ছে ট্যাং এগুলো হচ্ছে তোকমা বিট লবণ আছে যাই সুন্দর পরিবেশ ভালো
সন্দেশ কি দিয়ে বানানো হয়েছে এটা খালি খেজুরের গুড় আছে খেজুরের রস আছে আচ্ছা আর এটা এটা তো পানি কুমড়া আছে চিনি আছে পানি কুমড়া আছে শাহী মুরব্বা শাহী মুরব্বা এর নামে শুনছি যে ভাই খেতে পারিনি ভাই কি খাওয়া হচ্ছে আপনাদের বলেন এই মিলের বাগান আসলাম ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখলাম দেখে ক্লান্ত বোধ করলাম একটু রিল্যাক্স করতে চাপ দিয়ে ফুটতে মনে বাসনাটা কি জানতে পারি একটা কিছু নিয়ে যেতে পারি